নমস্কার বন্ধুরা আজ জলখাবারের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নোনতা মিষ্টি স্বাদের সেমাই এটা যে কেউ যে কোনো সময় সহজেই বানিয়ে নিতে পারে ছোটরা রোজ একই রকম জলখাবার খেতে পছন্দ করে না তখন ঘরে থাকা কিছু সবজি দিয়েই চটজলদি এই নোনতা মিষ্টি সেমাই বানিয়ে দেওয়া যেতে পারে তাহলে রেসিপিটা আপনারা দেখতে থাকুন আর আমার রান্না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওর লিঙ্কটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন টেস্ট পেস্ট কুজিনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আমার ঘরে যা ছিল আমি সেইগুলোই একটু একটু করে নিয়েছি এখানে অল্প ফুলকপি ক্যাপসিকাম টমেটো আর নিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ আপনারা এটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন আমি বিনস গাজর দিলাম না আপনি চাইলে বিনস গাজর অবশ্যই দিতে পারেন এখানে নিয়েছি অল্প কিছু কাজু কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দেবেন আর এক কাপ পরিমাণ ভার্মিসেলি বা সেমাই নিয়েছি প্রথমে ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে অল্প সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিলাম এখন ভার্মিসেলিটা দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে হালকা কালার আসা পর্যন্ত সেমাই ভেজে নেব অল্প আঁচে রেখে অনবরত এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে তাহলে সমস্ত সেমাই সমানভাবে ভাজা হবে দেখুন কালারটা বেশ চেঞ্জ হতে শুরু করেছে এই সময় কিন্তু খেয়াল রেখে সেমাইটা ভেজে নিতে হবে তা না হলে সেমাই খুব তাড়াতাড়ি পুড়ে যায় সেমাই ভাজা হতে বেশি সময় লাগে না দেখুন নাড়াচাড়া করতে করতে সেমাইয়ে গোল্ডেন কালার চলে এসছে এখন একটা পাত্রে নামিয়ে রাখছি সেমাইটা আমি সাদা তেল দিয়ে ভাজলাম আপনি চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন এই ফ্রাইং প্যানই আবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের পরিমাণটা নিজেদের হিসেবে দেবেন তেল গরম হলে একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি কোচানো আদা আর কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ভেজে নেব এখন এর মধ্যে পেঁয়াজ আর ফুলকপি দিয়ে দিচ্ছি সাধারণ সবজির মধ্যে বিনস গাজর বা বরবটিও দেয়া যেতে পারে এই সবজিগুলো আপনি যদি দেন তাহলে এই সময় দিয়ে দেবেন খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হবে আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নাড়াচাড়া করে ফুলকপি আর পেঁয়াজটাকে ভেজে নেব এটা বেশ ঝাল নোনতা মিষ্টি টেস্টের হয় তবে ছোটদের হিসেবে করলে ঝালটা একটু বুঝে দিতে হবে নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে বেশি সময় ভাজার দরকার নেই এখন কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখন ভেজে রাখা ভার্মিসেলিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সেমাইটা যেহেতু আগে ভেজে নেওয়া আছে তাই আর ভাজার দরকার নেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি প্রথমেই বেশি জল দেব না কারণ সেমাই সেদ্ধ হতে সময় লাগে না এক কাপ জল দিলাম মিশিয়ে নিয়ে দেখবো তারপর লাগলে দেব আরেকটু জল লাগবে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি সেমাইটার গায়ে গায়ে জলটা থাকবে এই হিসেবে জলটা দেব এক কাপ সেমাইতে দেড় কাপ জল দিলাম এমনভাবে জল দিতে হবে যেন সেমাইয়ের ওপরে জলটা না উঠে আসে গায়ে গায়ে থাকবে তাহলেই সেমাইটা একদম ঝরঝরে হবে তবে সেমাইয়ের ওপরেও নির্ভর করে যে কোন সেমাইটা রান্না হতে কতটা সময় লাগে ফুটতে শুরু করলেই ঢাকা দিয়ে গ্যাসটাকে লো করে দিলাম লো ফ্লেমে রেখে কিছু সময় রান্না করার পর ঢাকা সরিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দেবো এমাইটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে যেটুকু ময়শ্চার আছে বাকিটা এতেই সেদ্ধ হয়ে যাবে এই সময় স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব লো ফ্লেমে রেখে এই সময় একটু দেখে নেবেন নুন লাগলে নুনটাও দিয়ে দেবেন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি অল্প আঁচে রেখে দু তিন মিনিট রান্না করে নেব কিছু সময় রান্না করার পর ঢাকা সরিয়ে দিলাম হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ঘিটাকে মিশিয়ে নেব ঘিটা মেশাতে মেশাতে যেটুকু ময়শ্চার আছে সেটা শুকিয়ে যাবে একদম ঝরঝরে নোনতা মিষ্টি সেমাই তৈরি হয়ে যাবে সেমাই দিয়ে আমরা পায়েস বা ক্ষীর বানিয়ে নিই তো এইভাবে নোনতা মিষ্টি সেমাইও বানিয়ে নেওয়া যায় জলখাবারের জন্যে দেখুন কত সহজে অল্প উপকরণে একটা সুস্বাদু জলখাবার তৈরি হয়ে গেল আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে বাড়িতে হঠাৎ অতিথি এলে এই জলখাবারটা তাড়াতাড়ি বানিয়ে দেওয়া যায় আমি ব্রেকফাস্টে এটা সার্ভ করছি সাথে হিংসাগর আম দিয়ে যেটা খেতে দারুণ লাগে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে ভিডিও লিঙ্কটা জানা সকলের সাথে শেয়ার করবেন আজ তাহলে আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ